চোখে দেখে না কলা কুমিরের জামাই আমার কপালের বারোটা বাজাইয়া দিছে গো। এই কি বলে তুমি? আমি কি? হুম বলো বলো। আপনি কলা কুমিরের জামাই, হনুমান মুরগির নাথ জামাই, দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়ার মাঝে আপনাদের আমার পরিচয় দিয়ে দিই, আমি হলাম নাবিলা খান নীলা, বাবা মার একমাত্র আদরের মেয়ে। আর যার সাথে আমি ঝগড়া করলাম সে আমাদের ভার্সিটির স্মার্ট বয় আকাশ আহমেদ চৌধুরী নীল। যেমন তার রূপ তেমন তার রূপ বর্ণনা করে বোঝাতে পারবো না। মুখে খোঁচা খোঁচা দাড়ি, লাল গোলাপের মতো ঠোঁট, কালো সিল্কি চুল, দুধের মতো সাদা গায়ের রং, দেখতে মাশাল্লাহ। একটু রাগি টাইপের বলতে গেলে সব মেয়েদেরই ক্রাশ। আমিও দেখতে কম নয়, দুধের মতো গায়ের রং সাদা, গোলাপি রঙের ঠোঁট, ঠোঁটের নিচে ছোট্ট একটি তিল, মাজা ছেড়ে চুল, দেখতে মাশাল্লাহ আছে বটে। বলতে গেলে আমিও সব ছেলেদের ক্রাশ। ফ্ল্যাশব্যাক। এই মুখ সামনে কথা বলো। কি? আপনি মুখ সামনে কথা বলুন। না বলবো না, কি করবে? হ্যাঁ আমি আপনারই কচু খাওয়াবো যাতে আপনি আরো ঝগড়টে হতে পারেন। লোকে বলবে ঝগড়টে বানর পর। এই বলে নীলা চলে গেল ক্লাসের দিকে। আকাশ রাগে ক্লাসের দিকে গেল। একটু আগে কি হয়েছিল আপনাদের আমি বলি। মাঠ পেরিয়ে ক্লাসের দিকে আসছিলাম, তখনই ওই ঝগড়ুদের সাথে কপালের সাথে গুতা খাইলাম। ওহ, আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, আকাশ আর আমি সেম ইয়ারে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে। যাওয়ার সাথে সাথে আমার বেস্ট ফ্রেন্ড জুয়ের প্রশ্নে এতগুলো ঝুড়ি, আমি কেন এত দেরি করলাম, হ্যান ত্যান কত কিছু। দেখ নীলু, আমি দেখতেছি একটা মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নীলা মেয়েটা কে রে? আমি জানবো কিভাবে? হয়তো নতুন আজকে আসছে, হতে পারে, কে জানে। বাদ দে তো। একটু পরে ক্লাসে স্যার আসলো। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? সবাই বলে জি স্যার ভালো আছি। আজকে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই, এই হলো রিয়া, আজ থেকে তোমাদের নিউ ফ্রেন্ড। রিয়া দেখলো নীলাদের পাশে একটা সিট খালি, আর কোনো সিট খালি নেই। রিয়া এসে নীলাদের পাশেই বসলো। হাই, আমি নীলা, আর ও হলো আমার বেস্ট ফ্রেন্ড জুই। রিয়া ভাব দেখিয়ে শুধু হুম বলে, তারপর স্যার ক্লাস নিয়ে চলে যায়। নীলা রিয়াকে জিজ্ঞাসা করে, ওই ওই রাগী ঝগড়াটে ছেলেটা তোমার কি হয়? কে? ওই যে ওই যে ওই ছেলেটা। ও আকাশ? হুম, ওই রাগী ঝগড়াটে ছেলেটাই। কেন, ও তোমায় কি করেছে? না কিছু না, আসলে তোমাদের তখন জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখলাম তো, তাই জিজ্ঞেস করলাম আর কি, মাইন্ড করিও না। অবাক হয়ে বলল, নীরব তুই এখানে? তোর তো লন্ডনে থাকার কথা, দেশে ফিরেছিস কবে? আরে নীলজান, সাবাসটা কেমন হলো? হুম সত্যি আমি অনেক খুশি তোকে কাছে পেলাম। হুম, এখন থেকে এখানে শিফট হয়েছি। ও আঙ্কেল আন্টি রুহি কেমন আছে? হুম ভালো, তোর বাসায় সবাই কেমন আছে? হুম ভালো আছে, চল ক্লাসে যাই। হুম চলা জুই কই, হয়তো ক্লাসে হবে। এবার আপনাদেরকে বলি, আসলে নীরব রহমান আদনান ওর নাম, ও নীলার সাথেই পড়ে, নীলার কাছের ফ্রেন্ড। কয়েক মাস আগে ওর ফ্যামিলি সহ সবাই লন্ডনে ছিল, আর কালকেই দেশে ব্যাক করে। ওর কথা বলতে বলতেই ক্লাসে চলে যায়। ওরা ক্লাসে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জুই ওদের কাছে আসতেই নীরব বলে, হ্যাঁ জুই তেল কেমন আছিস? মোটেও আমার কাছে তেলের মতো কিছু না। ও তাই, ডক্টর বলছে নাকি তোর মাঝে তেলের মতো কিছু নেই? আমি বললাম যে কিছু নাই। আগে বল, এতদিন পর মনে পড়লো আমাদের কথা? না রে, সবসময় আমি তোকে মিস করেছি। আচ্ছা এখন ক্লাসে বসি, তারপর আড্ডা দেওয়া হবে, স্যার এসে এভাবে দেখলে আর রক্ষে নেই। হুম সেটাই ভালো। এতক্ষণ একজোড়া চোখ ওদের দিকেই ছিল, আর হিংসে জ্বলতে ছিল। ওই দিনের মতো ওরা ক্লাস শেষ করে বাড়ি চলে যায়। আকাশ ওর রুমে শুয়ে চোখ বুজে বলতে থাকে, জানি না প্রিয়, কখন কিভাবে কেমন করে তোমাকে যে এত ভালোবেসে ফেলি নিজেও জানি না। আকাশ পুরোটা না বলতেই হঠাৎ একজন বলে ওঠে, হঠাৎ রিয়া বলে ওঠে, সত্যি জান আমি যে আজ খুব খুশি, তোমাকে বলে বুঝাতে পারবো না। আরে রিয়া কখন আসলে? এই তো এখন, আর এসেই শুনতে পাই যে তুমি আমায় ভালোবাসো। দেখো রিয়া, আমি তোমাকে ভালোবাসি না, আমি তো ফান করতেছিলাম, আমি শুধু তোমাকে ফ্রেন্ড ভাবি। রিয়া আর কোনো কথা বলল না, কারণ ও জানে আকাশকে রাগালে তার ফ্রেন্ডশিপই ভেঙে যাবে। এর আগে অনেকবার প্রপোজ করেছে, আকাশ ওকে বারবার বলেছে যে আমরা শুধু ফ্রেন্ড, আর রেগে যেত। রেগে তো বলেই দিয়েছে একদিন যে আর যদি কখনো বলো তাহলে আর কোনো দিন আমাদের মাঝে কোনো সম্পর্কই থাকবে না। কি জন্য আসছো?
কেন আসতে পারি না আমি? দেখো আমি সোজা কথা লাইক করি, সো বলো কি জন্য আসছো? তোমাকে আমার সাথে ঘুরতে যেতে হবে, আর কিছু শপিং করব। আমার ভালো লাগে না, তুমি করে নাও, আমি যাব না। আমি এত কিছু বুঝি না, তুমি যাবে আমার সাথে ব্যাস। এক প্রকারে আকাশকে জোর করে নিয়ে গেল, আকাশ না চাইতো ওর সাথে যেতে হচ্ছে। এদিকে নীলার বাবা আশরাত খান সবাইকে রেডি হতে বলেছে, তারা সবাই শপিং করতে যাবে নীলার খালাতো বোন এর বিয়ে। আমার হয়ে গেছে চলো। শাড়ির আঁচল ঠিক করতে করতে, বাবা আমারও শেষ চলো। এদিকে আকাশ বিরক্ত, রিয়ার কিছুই পছন্দ হচ্ছে না। নীলারা সবাই শপিং মলে ঢুকেছে, আকাশ রিয়ার থেকে একটু দূরে এসে কিছু দেখতে ছিল। নীলা ওর জন্য জামা দেখতে এদিকে আসতেছিল, হঠাৎ নীলা কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, তখনই একজন ধরে ফেলে, হঠাৎ একটা ছেলে ধরে ফেলে। ছেলেটা নীলার দিকেই এক ধেনে তাকিয়ে থাকে, আর এদিকে তো নীলা ভয় পেয়ে যায় হঠাৎ কেউ ধরাতে। এই ছাড়ে না আমাকে। ছাড়তে তো ধরিনি। চুপ, বেয়াদব ছেলে, ছাড় বলছি। ওকে ছেড়ে দিলাম, পড়ে গেলে আমি দাই না, ওকে? আকাশ নীলাকে ছেড়ে দেয়, তাল সামলাতে না পেরে নীলা পড়ে যায়। মা গো মা, শয়তান বেয়াদব ছেলে আমার কোমর গেছে, আল্লাহ বাঁচাও মোরে। এই ছেলে এভাবে ফেলে দিবি কেন? কেন, তুমি তো বললে। আমি কি এভাবে ফেলে দিতে বলেছি নাকি? এই ঝগড়াটে মেয়ে, তোমার কাছে কি ঝগড়া করা ছাড়া মাথায় কিছু নাই? নীলা আর কথা না বাড়িয়ে চলে যায়, কারণ ওর মা এদিকে আসতেছিল, তা দেখে ওর মার কাছে যায়। পরে যদি দেখে এই এক গাধা প্রশ্ন করবে। কি আজব মেয়ে রে বাবা, খালি ঝগড়া করতেই থাকে, বলে রিয়া কাছে চলে যায়। কোথায় ছিলে এতক্ষণ? একটু ওদিকে গেছিলাম, তোমার কি হয়ে গেছে? হুম, চলো একটু ঘুরে তারপর বাসায় চলে যাব। না রিয়া, আমি খুব টায়ার্ড, আমি বাড়ি যাব। চলো তোমাকে নামিয়ে আমি বাসায় চলে যাব। চলো না একটু ঘুরি। রিয়া, এ আকাশ চৌধুরী এক কথা বারবার বলে না, তুমি ভালো করে জানো। চলো বলছি, আর ইচ্ছে না হলে আমি চলে গেলাম, ওকে ভাই? রিয়া আর কিচ্ছু বলে না, আকাশ রিয়ার বাড়ির সামনে নামিয়ে বাসায় চলে আসে। আকাশ বাড়িতে আসতে ওর আম্মু আসমা চৌধুরী বলে, আম্মু আগে ফ্রেশ হয়ে আসি। না এখন শুনে যাও, তারপরে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নাও, কারণ আমরা গ্রামের তোমার আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে যাব। আম্মু আমি না গেলে হয় না? না, তোমার আঙ্কেল রাগ করবে। আম্মু আমার যেতে ইচ্ছে করছে না। আকাশ তুমি জানো না আমি বেশি কথা পছন্দ করি না। আকাশ আর কিচ্ছু বলে না, কারণ ওর আম্মুর উপরে ও কখনোই কথা বলেনি। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর একসাথে লাঞ্চ করব, তারপর রেস্ট নাও। আকাশ উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, আর এতক্ষণে খাবার টেবিলে সার্ভ করা হয়ে গেছে। আসবো। আকাশ খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। নীলারা সবাই বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট নেয়। বিকালে আকাশ ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিচে ড্রয়িং রুমে আসে, এসে দেখে ওর আম্মু বসে কফি খাচ্ছেন। আকাশের আম্মু আকাশকে দেখে বলে, আকাশ রেডি হয়ে আসো, বের হব। আকাশের আর কি করার, গিয়ে রেডি হয়ে নিচে আসে। আম্মু আম্মু কই আসো? আসতেছি, ওয়েট করো। উফ, এই মেয়েরা যে কেন এত সাজে। আকাশের আম্মু আর আকাশ শপিং করতে যায়। নীলারা কিছু শপিং বাকি ছিল, তাই ও জুইকে কল দিয়ে ডেকে আনে বাসায়। তারপর বাসা থেকে বের হয়ে শপিংয়ে যায়। শপিং করতে করতে নীলার জন্য এক দোকানে ঢুকতে গিয়ে হঠাৎ জুই একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নীলাই ছেলেটা ধরে ফেলে। চোখে দেখেন না নাকি? সরি ম্যান। হুম ওকে, চল তো লেট হয়ে যাচ্ছে। জিসান তো হা হয়ে ওদের দিকেই তাকিয়ে আছে, কেউ থেকে কেউ কম স্মার্ট না। হে ম্যান, আপনাদের নাম কি? কেন, আমাদের কি জেলে পাঠানোর প্ল্যান নাকি যে নাম জিজ্ঞেস করে? হে সুইটহার্ট, আমার মনে জেলখানায় বন্দি করব। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এমনি লেট হয়ে যাচ্ছে, বাসায় গেলে না জানি বকা শুনতে হয়। তাড়াতাড়ি চল, আগে যা কেনার তা কিনে নে। আচ্ছা নামটা বলে যান। ওরা কোনো কথা না বলেই চলে যায়। ওহে মহারানী, আপনাকে তো আমি খুঁজে বের করবই, কারণ এ ফার্স্ট কোনো মেয়েকে দেখে প্রেমে পড়লাম। জিসান চলে যায়। নীলা আর জুই একটা শাড়ির দোকানে যেই ঢুকতে যাবে, দেখে একটা মহিলা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর তার হাতের সব জিনিসও। নীলা আর জুই এগিয়ে যায়। আন্টি আপনার কোথাও লাগেনি তো? না মা, আমি ঠিক আছি। আন্টি আপনার তো সব কিছু পড়ে গেছে, আপনি ওই জায়গাটাই বসেন, আমি আর আমার ফ্রেন্ড আপনার সব কিছু উঠিয়ে দিচ্ছি। আরে মা থাক, তোমাদের কষ্ট করতে হবে না। না আন্টি, কিসের কষ্ট?
মহিলা আর কিছু বলল না, গিয়ে বসে পড়ল। ওরা দুজন সব কিছু উঠিয়ে দিল।